আকাশের চাঁদ তখন হেলে পড়েছে ইছামতি নদীর ঝোপের ধারে। নদীর এই পাড়ে বহু পুরানো এক শ্মশান, এক ঢিবি উঁচু চিতার ছাইয়ের ওপর শোয়ানো রয়েছে একটা মড়া। তার শরীরে কোনো বস্ত্র নেই, কিন্তু তার নগ্ন শরীরের ওপর রাখা তিনটি স্থানে তিনটি পৃথক বস্তু। কণ্ঠের কাছে রাখা একগোছা পান, তার ওপর জ্বলছে কর্পূর ও শুকনো জটা মাংসি। বুকের একটু নিচে রাখা একটি নারকেলের মালা, তাতে জ্বলছে রক্ত ছোঁয়ানো এক টুকরো হাঁড়ি কাঠ, কিছুটা সাদা সর্ষে ও একদলা গুগ্গুল। তা থেকে ধোয়া উঠে ভরিয়ে দিচ্ছে বাতাস। মৃতদেহের নাভি থেকে এক বিঘত নিচে রাখা একটি কাটা মুন্ড, আর সেই মুন্ডের মাথার উপর রাখা রক্তে ভেজা একটি পান পাতা। অদূরে এখনো বলি হয়ে যাবা ছাগলের মুন্ডহীন দেহটা মাটিতে পড়ে আছে, আর এসব সামনে রেখে পদ্মাসনে বসে আছে এক দীর্ঘদেহী সাধক। তার মস্তকে প্রাচীন জটা, গলায় হাড়ের মালা, পরনে গাঢ় রক্তবর্ণ ধুতি। তার চোখ এখন বন্ধ, দক্ষিণ হস্তের মুঠোতে শক্ত করে ধরে রয়েছে একটি সিঁদুর মাখা অস্থি। এই সাধককে গোটা উত্তর ভারতের তাবর তাবর তান্ত্রিক গুণিন কাপালিকেরা সমীহ করে চলে। একটা নাম শুনলে তাদের সবার বুকের ভেতরটা ছ্যাঁত করে ওঠে, তা হল মগড়ু ভৈরব, কেউ কেউ বলে মগড়ু খেপা। কারণ ও খেপে গেলে সাংঘাতিক সব ঘটনা ঘটিয়ে দেবে, ওকে চটানো মানেই সাক্ষাৎ সর্বনাশকে আমন্ত্রণ জানানো। একবার এক কাপালিক সাধক তার উপর ক্রুদ্ধ হয়ে ভয়ানক এক অভিশাপ দিয়ে বসেন। মগড়ু সঙ্গে সঙ্গে তার ওপর এমন এক উগ্র ক্রিয়া প্রয়োগ করল যে পরমুহূর্তেই সেই কাপালিক সাধক মধ্যখান থেকে চিরে দুই ভাগ হয়ে যান, এবং তার অর্ধেক দুই দেহ সাথে সাথেই ঝলসে যেতে থাকে। একসময় তার আর কোনো চিহ্ন থাকে না। এমনকি একবার একজনের ওপর ক্রুদ্ধ হয়ে সেই ব্যক্তির বাড়িতে সাংঘাতিক ঘূর্ণিঝড়ের নাচন দেখিয়েছিল। শেষ অবধি ঘর দৌড়ের আর কোনো চিহ্ন ছিল না, সব মাটিতে মিশে গিয়েছিল, সাথে পুরো পরিবারের মানুষজন প্রত্যেকেই। তা এমন একজন ক্ষমতাধর সাধক এই গ্রাম বাংলার ইছামতি নদীর ধারে সব দেহ নিয়ে কি করছে? এই গল্পের সমস্ত চরিত্র ও ঘটনাবলী সম্পূর্ণ কাল্পনিক, বাস্তবের সাথে কোনো মিল থেকে থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত ও কাকতালীয়। নমস্কার, গল্পম্যানে আপনাকে স্বাগত জানাই। আজ আপনি শুনছেন ডি চ্যাক্সের লেখা তান্ত্রিক দুর্গা শঙ্কর পণ্ডিতের গল্প দানব সংহার। তবে আর কথা না বাড়িয়ে গল্পে ফেরা যাক। গল্পের লেখক, গল্প পাঠ, সমস্ত পরিকল্পনা, অডিও রূপান্তর, আবহ সৃজন, শব্দ প্রক্ষেপণ, সম্পাদনা, পরিচালনা ও পোস্ট ডিজাইনে আমি ডি চ্যাক্স। শুনছেন তান্ত্রিক দুর্গা শঙ্কর পণ্ডিতের গল্প দানব সংহার।
সময়টা তখন মধ্যরাত। বিভূতি শুয়েছিল পথের পাশে একটা ভাঙা মন্দিরের বেদিতে। হঠাৎ তার শরীরের মধ্যে কেমন একটা করে উঠল। চট করে ঘুমটা ভেঙে গেল তার। কেমন হল এ, কেমন অনুভূতি! কপাল থেকে একেবারে সরল রেখায় নাভির নিচ অবধি কেউ যেন হাত বুলিয়ে ছুঁয়ে গেল। আর তার ঠিক পর থেকেই একটা শিরশিরে অনুভূতি অস্বস্তি সৃষ্টি করেছে তার সারা দেহ ও মন জুড়ে। ঘুম আর এলো না সে রাতে। বিভূতির যেন বারবার মনে হচ্ছে অজানা কিছু একটা তাকে যেন টানছে। নির্দিষ্ট একটা দিকেই সেই টান, মনকে অন্য কোনো দিকে স্থির থাকতে দেয় না, কেবলই একটা আনচান করা ভাব। বিভূতি মন্দির বেদি ছেড়ে উঠল। এই গাঁয়ে সে আজ প্রায় 2 মাস হলো এসেছে। এই মন্দির বেদিতেই তার বাস, এখানেই সাধন ও তন্ত্রাভ্যাস চলছে। এর মধ্যে প্রায় রোজই কিছু কিছু করে গ্রামবাসী তার কাছে আসে, তাদের নানা জনের নানা রকম সমস্যা। কারুর হাওয়া বাতাস লেগেছে তো কেউ বা ভারী অসুখে ভুগছে, এমনই বহুবিধ তাদের উদ্বেগ। বিভূতি যতটা পারে নিজের বিদ্যা ও শক্তির দ্বারা তাদের সাহায্য করে, তার ওষুধ কাজেও দেয়। মানুষজনের মনে তাই তাকে নিয়ে ভারী ভক্তি শ্রদ্ধা ও মান্যতা। গায়ের এক পাশ দিয়ে বয়ে গেছে ইচ্ছামতী নদী, সে নদীতে এখন হাঁটু অবধি জল। মানুষজন সে নদী পায়ে হেঁটে পেরিয়ে যায়। আর সেই নদীর এক পাশে এই পোড়ো ভাঙা মন্দিরটা, ও নদীর অপর পাড়ে বেশ কিছুটা উত্তর ঘেঁষে গায়ের শ্মশান। বিভূতির কেমন কেমন মনে হতে থাকল সেই অদৃশ্য টানটা শ্মশানের দিক থেকেই আসছে যেন। এ অনুভূতি ক্রমশ বদ্ধপরিকর এক মায়াবী নাক পাশে ঘিরে ফেলছে যেন তাকে। বিভূতি উঠে বসে ধ্যানে মনোনিবেশ করতে থাকল। যোগ বলে গুরুদেবের সাথে যোগ স্থাপন করার সময় উপস্থিত, এসব তাকে জানাতেই হবে। এখন অবধি বিভূতি যে যে বিদ্যা বা শক্তি আয়ত্ত করেছে তা দিয়ে সে এই মহা নাগপাশ থেকে মুক্ত হতে অক্ষম। এ জিনিস ভীষণ শক্তিশালী এবং এর মাত্রার প্রখরতা অতীব তীব্র। অল্প সময়ের মধ্যেই বেসামাল বোধ করতে থাকল বিভূতি। ধ্যানে মনোনিবেশ করতে চাইলেও মানসিক ভারসাম্যহীনতা ব্যাঘাত ঘটাচ্ছে। দেখতে দেখতে রাতটা আরো বেড়ে চলল। শ্মশানে বসে থাকা মগরুর হাতে গাঁজার কলকে, কাজ সেরে ফেলেছে সে। এইবার ওই তান্ত্রিকটা নিজের পায়ে হেঁটে তার কাছে আসবে। অনেক ক্ষতি করেছে সেই বজ্জাতটা, কিন্তু এইবার বাগে পাওয়া গেছে, আর ফসকাতে দেবে না। অন্যদিকে বিভূতির মনে হলো সে যেন কয়েক মুহূর্তের জন্য গুরুদেবের সাথে যোগ স্থাপন করতে পেরেও হঠাৎ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। সেই মায়াবী নাকপাশ অনেকটা গ্রাস করে ফেলেছে বিভূতির মনকে। মাথার মধ্যে অসহ্য এক বনবনে ভাব। বেশিক্ষণ বসে থাকতে পারল না সে, জ্ঞান হারিয়ে এলিয়ে পড়ল বেদির ওপর। সেই রাতটা অমনি কাটল। পরদিন সকাল হবার পর
একজন দুইজন করে গ্রামবাসীরা বিভূতির কাছে আসতে থাকে তাদের নিজেদের সমস্যা নিয়ে। কিন্তু আজ তারা অবাক হয়, এই সাধক বাবাকে তারা কখনোই এমনভাবে ঘুমিয়ে থাকতে দেখেনি। বহুক্ষণ অপেক্ষা করার পরও বিভূতি যখন উঠল না, তখন তাদের অবাক হওয়াটা ধীরে ধীরে চিন্তায় পরিণত হতে থাকল, দুশ্চিন্তা। বাবা না উঠলে যে তাদের দুঃখ দুর্দশা দূর হওয়ার কোনো উপায় থাকবে না। ততক্ষণে অনেক লোকজন জমে গিয়েছে মন্দির বেদির কাছে, আর তারা থাকতে না পেরে ডাকা ডাকি শুরু করল। এমনকি গায়ে ঠেলা দিয়েও ডাকতে থাকলো। বিভূতির সারা শরীর বরফের মতো ঠান্ডা হয়ে গেছে, এতটুকু নড়াচড়া নেই তার, আর হয়তো কোনো উপায় নেই। কারুর কারুর চোখ ভেজে উঠল যেন। বাবার দেহটা দাহ করার কথা যখন তারা ভাবছে, তখন হঠাৎ সকলকে চমকে দিয়ে বিভূতির দেহটা যেন একটু নড়ে উঠল। কে একজন বলে উঠল, ওই দেখো গো, ওই দেখো, বাবা মেতে আছে গো, উনি যে নড়ে উঠলেন, দেখো দেখো দেখো। এই কথায় সবাই সেদিকে তাকাতে দেখল, বিভূতি হঠাৎ করে শটান উঠে বসেছে। চোখের পাতা উন্মুক্ত করতেই ভয়ে সকলের বুক শুকিয়ে গেল যেন। বিভূতির দুই চোখ টকটকে জবার মতো লাল, কি দৃষ্টি সেই চোখে, যেন এখনই সবাইকে ভস্ম করে দেবে। মুখে একটা কথাও না বলে কেবল হাতের ইশারায় সকলকে এই স্থান ছেড়ে চলে যেতে আদেশ করল সে। কিন্তু আজকের এই আদেশের ভঙ্গি বড়ই উগ্র। মানুষজন ঠান্ডা বুক নিয়ে কাঁপা পায়ে সে জায়গা ছেড়ে সরে গেল। বিভূতির ঠোঁটের কষবে গড়িয়ে পড়ছে লালা রস। সূর্য তখন জাম গাছের পাতার আড়ালে যাওয়ায় একটু ছায়া ছায়া ভাব জায়গাটায়। বিভূতি বেদি ছেড়ে উঠে দাঁড়িয়ে হনহন করে হাঁটা লাগালো নদীর পাড়ের দিকে। দূর থেকে গাঁয়ের লোকজন সেই সব কিছু লক্ষ্য করল। তারা দেখল সাধক বাবা ইছামতির হাঁটু অবধি জলে নেমে এগিয়ে চলেছে নদীর ওপারে শ্মশানের দিকে। অকালপক্ক থমথমে পরিবেশ একটু একটু করে নেমে আসছে গ্রামের বুকে, আধ ভেজা এক অন্ধকারের চাদর সাথে নিয়ে। বিভূতি নদী পেরিয়ে উঠে গেল ওই পাড়ে, হেঁটে চলল শ্মশানের দিকে। দিকের হদিশ পেয়েছে সে। বিভূতি তার সাথে ধ্যান যোগে যোগ স্থাপন করায় স্থানের হিসেব মিলেছে। বিভূতির জ্যোতিটি অস্থির ছিল, কোনো এক বিপদের প্রকাশ ছিল তাতে। সে রওনা দিল সেই স্থানের উদ্দেশ্যে। অনেকটা সময় বিভূতির সাথে দেখা নেই, ওর জ্যোতি অস্থির হলেও তাতে দৃপ্ততা ছিল। এতে বোঝা যায় যে সে এখন অবধি অনেকটাই শক্তি ও বিদ্যা আয়ত্ত করতে পেরেছে। কিন্তু তার চেয়েও বড় বিষয় হল, যথেষ্ট শক্তিধর হওয়া সত্ত্বেও ও বিপদে পড়ল কেমন করে? কে ফেলল ওকে বিপদে? গুরুতর একটা কোনো কিছুর আভাস পাচ্ছে তার গুরুদেব। যতটা সম্ভব দ্রুতই এগোতে থাকলেন তিনি। অনেক বড় কিছু একটা ঘটতে চলেছে, তার বারংবার এটাই মনে হচ্ছে। মগডু
দেখতে পেয়েছে বিভূতিকে। ওষুধ ধরেছে তবে ব্যাটার, শিকার এখন ঢুলতে ঢুলতে এগিয়ে যাচ্ছে মগরুর দিকে। মগরু চট করে নিজের হাতে এক মুঠো কিসের যেন গুঁড়ো তুলে নিল। বিভূতি কাছাকাছি আসতেই সেই গুঁড়ো তার দিকে ছিটিয়ে দিতেই বিভূতি হঠাৎ করেই এলিয়ে পড়ল মাটির ওপর, আর মগরু হেসে উঠল এক বিকট হাসি, সাথে সাথে বলে উঠল, কিরে শেষ মেস আমার পায়ের কাছে মাথা নোয়াতে হলো তো, অনেক ক্ষতি করেছিস আমার। আমার তিনজন ভীষণ শক্তিশালী দার রক্ষককে হত্যা করে সমস্ত ভারসাম্য দুলিয়ে দিয়েছিস তুই। প্রেতরাজ, কর্কটপতি, ধুনক সবাই আমার অধীনে ছিল, আর তুই নিকেশ করেছিস ওদের। এত বড় তোর সাহস, হ্যাঁ তুই জানিস আমি কে? হ্যাঁ ভেবেছিস বড় জায়গা করে নিয়েছিস না? দেখ এইবার তোর কি দশা করি। এই বলে মগরু মাটিতে লুটিয়ে থাকা বিভূতিকে মোটা একগাছি পাটের দড়ি দিয়ে আচ্ছা করে বেঁধে ওর মুখের মধ্যে একদলা পোড়া জটা মাংসের ছাই গুঁজে দিল। আসলে মগরু ঠিক করেছে এর মধ্যে থেকে সমস্ত শক্তি শুষে নিয়ে প্রাণে হত্যা করে নিজের ক্রোধ মেটাবে সে। মগরু হাঁটু মুড়ে বসে বিভূতির এক মুঠো চুল ধরে বলে উঠল, কিরে এখন আর কথা বলতে পারছিস নে যে? মুখ বন্ধ হয়ে গেছে কি না? নিজের নামটুকু বলার মতো ক্ষমতা নেই তোর? এই বলে সে বিভূতির গলার কাছে নিজের হাঁটু চেপে ধরে কটু ভাষায় বলতে থাকলো, কিরে মুঙ্গানির বেটা, কই বল, বল তোর নামটা বল, দেখি কেমন পারিস, বল বল না, বগাড়ির বাচ্চা বল না, কি তোর নাম বল? অধমের নাম পণ্ডিত, তান্ত্রিক দুর্গা শঙ্কর পণ্ডিত। হঠাৎ চমকে উঠল মগরু, কে বলল কথাটা? সত্যি তো বিভূতির মুখ যে এখনো বন্ধ, সে যে এখনো মাটিতেই চোখ বুজে পড়ে আছে। আওয়াজটা এসেছে সামনের দিক থেকে, মগরু মুখ তুলে সামনে চাইল আর ভীষণ বিস্ময়ে হতবাক হয়ে গেল। এটা কে দাঁড়িয়ে আছে? হুবহু হুবহু একই রকম চেহারা, একে একে তাকে কেউ মায়ায় ফেলল নাকি? যাকে সে বন্দি করেছে সেই তো দুর্গা শঙ্কর, সে তো মাটিতে শুয়ে রয়েছে, কিন্তু তাহলে তার সামনে যে দাঁড়িয়ে আছে সে কে? মগরু কিছু বলার আগেই দুর্গা শঙ্কর বলে উঠল, এ তুই কি অবস্থা করেছিস বিভূতির শয়তান? মগরুর যেন ধোঁকা লাগলো। বিভূতি মানে? তার মানে এ আসল জন নয়, সর্বনাশ। এই বিভূতি যদি এতটা শক্তি ধরে তবে এই আসল দুর্গা শঙ্কর নিজে কতটা শক্তিমান! একে বশ করতেই অনেক কাঠখড় পোড়াতে হয়েছে মগরুর। আর এখানে থাকা ঠিক হবে না, ঠিক ভুল সব পরে বিচার হবে, এই মুহূর্তে এখান থেকে এই বিভূতিকে নিয়ে পালানো দরকার। দুর্গাশঙ্কর ততক্ষণে অনেকটাই এগিয়ে এসেছে। এসব ভেবেই মগরু বিভূতির শরীরে হাত ছুঁয়ে কি এক মন্ত্র বিড়বির করতেই ঘটে গেল এক অতীব বিস্ময়কর ঘটনা। মগরু আর বিভূতি চোখের পলকে ধোঁয়ার ঝাপটার মতো উধাও হয়ে গেল, যেন কোনো জাদু মন্ত্রের বলে তারা
নিমেষেই অদৃশ্য হয়ে গেল চোখের সামনে থেকে। দুর্গাশঙ্করও থেমেছে, তার দুই চোখে এখন উজ্জ্বল চকচকে ভাব। বিভূতির উপর এ কি বিপদ নেমে এলো হঠাৎ? দুর্গাশঙ্কর শূন্য দৃষ্টিতে মাটিতেই বসে পড়ল। ওরে বেটা, তুই এই কম্ম করেছিস? এ তো দেখছি বড় ফাঁপড়ে পড়া গেল। হ্যাঁ, কিছু একটা চালাকি করতে হবে দেখছি। মগরু তার ক্ষমতার জোরে আসল ঘটনা সবই দেখেছে। কেন বিভূতিকে হুবহু দুর্গাশঙ্করের মতো দেখতে, তার পেছনে যে এত কিছু আছে, এসব ভেবে মগরু এখন ভীষণই চিন্তিত। প্রথমটায় ভেবেছিল বিভূতির মধ্যে যত শক্তি আছে তা শুষে নিয়ে প্রাণে হত্যা করবে ওকে, কিন্তু এখন ভাবল যে না, বিভূতিকে হত্যা করলে চলবে না। বিভূতি যতক্ষণ তার কাছে আছে ততক্ষণই দুর্গাশঙ্করকে সে কাবু করে রাখতে পারবে। বিভূতি এখন তার ঢাল। বিভূতিকে সামনে রেখেই দুর্গাশঙ্করকে নিয়ন্ত্রণ করতে হবে। অন্যদিকে দুর্গাশঙ্কর মগরুর বর্তমান অবস্থান টের পেয়েছে, সে এখন গভীর এক ধ্যানে নিমগ্ন। সে বিভূতিকেও দেখতে পাচ্ছে, মগরুকে চিনতে পেরেছে দুর্গাশঙ্কর। এই সেই ধূর্ত শয়তানটা, প্রায় 40 বছর আগে যে নিজের পিতাকে হত্যা করে তার বুকের ওপর বসে সব সাধনা করেছিল, এমনকি এর পরেও সে শান্ত হয়নি, নিজের মায়ের গলার নলি কেটে বুকের ভেতর থেকে হৃৎপিণ্ডটা উপড়ে নিয়ে তা জাহ্নঙ্গীরা ডাকিনীকে ভোগ রূপে অর্পণ করেছিল। এই ডাকিনী বিদ্যা মহা ভয়ানক সর্বনাশা। কোনো এক বিধবা নারীর সদ্য উপড়ে নেওয়া হৃৎপিণ্ড তাতে মহাভোগ রূপে গণ্য হয়। বিদ্যায় সিদ্ধ হলে সাধকের সামনে খুলে যায় অন্ধকার জগতের এক মহাদ্বার। সাধক তাতে প্রবেশ করার সাথে সাথে অনেক ধরনের মারাত্মক সব শক্তি অর্জন করে। তখন সে রসাতল, এমনকি পাতাল লোক অবধি বিচরণ করতে সক্ষম হয়। প্রেত পিশাচের অধিকাংশরাই এর অধীনে থাকে। তাদের দিয়ে নানান ভয়ানক কর্ম করানো অতীব সহজ হয়ে যায় সাধকের জন্য, কারণ তখন যে সে কোনো সাধারণ সাধক থাকে না, তখন সে হয়ে ওঠে অন্ধকার জগতের এক শক্তিশালী বজ্রবান। সেই বজ্রের কোপে এখন বিভূতি সর্বহারার মতো লুটিয়ে আছে মাটিতে। তার মুখে জটা মাংসের ছাই দিয়ে রেখেছে শয়তানটা। দুর্গাশঙ্কর চোখ খুলল। রাত হয়ে গিয়েছে। তার মুখে একটা মিশ্র ভাব। বিভূতিকে বাঁচাতেই হবে, কিন্তু অন্যদিকে মগরু মনে মনে মহাকুটিল এক ফন্দি খাটিয়েছে। দুর্গাশঙ্করকে দুর্বল করার মোক্ষম এক উপায় হঠাৎ করেই তার মাথার মধ্যে বিস্ফোরণ ঘটাল। এ কাজে একদম বিলম্ব করা চলবে না। আজ ভোর রাতে এই ঘটনাটা ঘটিয়ে ফেলতে হবে তাকে, আর বিভূতিকে বিশেষ এক স্থানে লুকিয়ে রাখতে হবে।
বিভূতিকেই সে দুর্গাশঙ্করের প্রাণভ্রমরা হিসেবে ব্যবহার করবে। এই বিষয়টা ভীষণভাবে পরিষ্কার হয়ে গেল মগরুর কাছে। এইবার শুধু আগামী কর্মটি মসৃণভাবে পূরণ করার পালা। দুর্গাশঙ্কর সবে ভাবছে এইবার মগরুকে ধরার উদ্দেশ্যে রওনা দিতে হবে। ঠিক তেমন সময় অদ্ভুত একটা জিনিস চোখে পড়ল তার। যে গাঁয়ে এখন সে রয়েছে তার নাম তরলি। বিভূতি এখানেই ছিল। সেই গাঁয়ের শ্মশানের দিক থেকে গাঢ় কালো ধোঁয়া উঠতে দেখল দুর্গাশঙ্কর। সে ধোঁয়া অনেক উঁচু হয়ে আকাশ ছুঁয়েছে। দুর্গাশঙ্করের মনে হল এ যেন কোনো যেমন তেমন সাধারণ ধোঁয়া নয়, মরা পোড়ানোর ধোঁয়া মোটেই এমন হয় না। এর মধ্যে যেন সে কেমন একটা সাংঘাতিক জটিলতা টের পাচ্ছে। জোর পায়ে দুর্গাশঙ্কর এগিয়ে চলল শ্মশানের দিকে। শ্মশানে পৌঁছতে হলে তাকে আগে ইছামতি নদী পেরোতে হবে। যদিও হেঁটে সে নদী পার করা যায়, কিন্তু আশেপাশে কেউ না থাকায় দুর্গাশঙ্কর তার ক্ষমতার বলে শূন্যে ভেসে হাওয়ার মধ্য দিয়ে নদী পেরিয়ে ওপারে গিয়ে পা রাখল। কিছুটা এগোনোর পরই কেমন একটা গন্ধ পেল সে নাকে। ধাঁ করে একটা কথা মন মাথা ছাড়খাড় করে দিল দুর্গাশঙ্করের। শ্মশানে এসে সে দেখল যা ভেবেছিল তাই হয়েছে, মগরু মুষ্টিমাং প্রয়োগ করেছে। সহজ ভাষায় বলতে এর মানে হল এক মহাবিশেষ দ্বার খুলে দেওয়া। কিন্তু সেই দ্বার কোনো যেমন তেমন কিছু নয়, সে হল নরকের দ্বার। আর দ্বার উন্মুক্ত হওয়ার সাথে সাথে তার ভেতর থেকে অতি ভয়ানক ধূম্রকুণ্ডলী নির্গত হয়ে ভরিয়ে দিচ্ছে বীরভোগ্যা পৃথিবীর আকাশ বাতাস। দুর্গাশঙ্করের মনে হল নরক লোক থেকে দেবলোকের দিকে সেই ধোঁয়া পৌঁছে যাচ্ছে। এ যেন ভীষণ এক ধমকের সতর্কবাণী দেবলোকের বিরুদ্ধে। দুর্গাশঙ্করের বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল। এ কি অঘটন ঘটছে মর্তের ওপর! আরো খানিকটা এগিয়ে যেতেই সে মগরুকে দেখতে পেল। হাতে একটা বড় জ্যোষ্ঠীর মতো পাকানো ষাঁড়ের পায়ের হার নিয়ে দাঁড়িয়ে আছে সে। এই হাড়টিকে ধারালো কিছু দিয়ে চেঁচে এমন পাকানো ধরনের রূপ দেওয়া হয়েছে। আর তাতে আরও নিশ্চিত হওয়া গেছে মগরুর কৃতকর্মের। ঠিক এমন সময় মগরু দেখল দুর্গাশঙ্করকে। আর অমনি বিকট স্বরে হাসতে হাসতে বলতে থাকল, কিরে, এবার তুই আসল তো, নাকি এটাও ছদ্মবেশ? কিরে, হ্যাঁ, মানুষের কল্যাণের নাম করে আমার অনেক ক্ষতি করছিস তুই। এবার দেখি কি করে মানুষের ভালো করতে পারিস তুই, কয়জনকে রক্ষা করতে পারিস। হে তুই কি করেছিস শয়তান? আমার উপর প্রতিশোধ নিতে গোটা পৃথিবীকে মহাধ্বংসের মুখে দাঁড় করালি। এখনই এই ধ্বংসলীলা বন্ধ কর। সেটি হচ্ছে না। এ দ্বার একবার খুলেছে মানে
এখন সে আর বন্ধু হওয়ার নয়। যতক্ষণ না আমার মৃত্যু হচ্ছে ততক্ষণ আর কোনো উপায় নেই তোর কাছে, কিন্তু এখন আর আমায় হত্যা করার মতো ক্ষমতা তোর কাছে নেই, তা তো বুঝতেই পারছিস। তুই এখন আমার হাতের পুতুল, 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 পুতুল। এসবের মাঝে দুর্গাশঙ্কর দেখতে পাচ্ছে মাটির মধ্যে যেখান দিয়ে এতক্ষণ ধোঁয়া বেরিয়ে আসছিল সেখান দিয়ে এখন দলে দলে ভয়ানক দর্শন ছায়া মূর্তিরা উঠে আসছে পৃথিবীর ওপর। কোথা থেকে একটা শনশনে বাতাস বইতে শুরু হয়েছে। মগরু আবার বলে উঠল, এরা আমার আদেশে সমস্ত মানুষকে বন্দি করবে এবং এই বীর ভোগ্যা পৃথিবীকে আমি প্রেত ভোগ্যা করে তুলব রে। প্রথমে ভেবেছিলাম কেবল তোকে হত্যা করেই আমার আঁস মেটাবো, কিন্তু এখন নিজের আধিপত্য বিস্তার করার সুযোগ এসেছে আমার কাছে। এ সুযোগ ছাড়া চলে না রে। সারা পৃথিবী জুড়ে আমার প্রেত সেনারা ছড়িয়ে যাবে, আর তারা কেবল আমার আদেশে কাজ করবে। আমি হব রাজা, এই বিরাট পৃথিবীর একমাত্র অধিপতি, একমাত্র একমাত্র রাজা। দুর্গাশঙ্কর বুঝল এ একেবারেই উন্মাদের মতো আচরণ শুরু করেছে, একে থামাতেই হবে, নয়তো লক্ষ লক্ষ মানুষ তো নিকেশ হয়ে যাবেই, সাথে সাথে ইহলোকের কোনো কিছুই আর আস্ত থাকবে না। দুর্গাশঙ্কর বলল, বিভূতি কোনো দোষ করেনি, তোর আমার সাথে শত্রুতা, প্রয়োজনে তুই আমায় শাস্তি দে, কিন্তু নিরপরাধদের ক্ষতি করিস না। মগরু তখন এসব শুনতে মোটেই আগ্রহী নয়, সে বলে উঠল, তোকে তো পাকড়াও করবই, কিন্তু কিন্তু থেমে যেতে আমায় বলিস নে, যদিও আমার মৃত্যুর আগে সেটা সম্ভব নয়। আমি জানি তোর অষ্টসিদ্ধি আছে, কিন্তু আমার অষ্টসিদ্ধি না থাকলেও তেমন একই ধরনের ক্ষমতা কিছু কম নেই। রসাতলের দ্বার যে উন্মুক্ত করতে পারে বুঝতেই পারছিস, সে আর কি কি করতে পারে। তাই আর যে কোনো উপায় নেই রে, এই মর্তলোক এখন আমার অধীনে আসবে, দিকে দিকে ছড়িয়ে যাবে প্রেত পিশাচের হুঙ্কার, ঝড় তুফান রক্ত আগুন এসব ভরে উঠবে সবখানে, কেউ নিস্তার পাবে না, কেউ না। হঠাৎ দুর্গাশঙ্কর অনুভব করল তার দেহের মধ্যে কেমন এক অদ্ভুত অনুভূতি ছড়িয়ে যাচ্ছে। তার আর বুঝতে বাকি রইল না যে মগরু তাকে বন্দি করার জন্য শক্তি প্রয়োগ করেছে। সে আর এক মুহূর্ত বিলম্ব করল না, নিজের ক্ষমতার বলে সেই স্থান ত্যাগ করে উধাও হয়ে গেল সেখান থেকে। অষ্টসিদ্ধি যে কত বড় ক্ষমতা তা এসব দেখলেই বোঝা যায়। দুর্গাশঙ্কর এসেছে একটা ভীষণ নির্জন স্থানে, তার উত্তরে আকাশ ছোঁয়া রুক্ষ পর্বতমালা, দক্ষিণে অবস্থিত অতি প্রকাণ্ড শান্ত জলাধার, পশ্চিমে গভীর অরণ্য ও পূর্বে ধুধু ফাঁকা জমি। আর দুর্গাশঙ্কর এখন যেখানে দাঁড়িয়ে আছে সেই জায়গার মাটি একটু উঁচু ঢিবি প্রকৃতির।
এই ঢিবির ওপর বসে বহু সাধনা ও উচ্চকোটির তন্ত্রক্রিয়া, যোগ, উপচার, প্রয়োগসহ বিবিধ বিধি সম্পূর্ণ করেছে সে। মহাপবিত্র ও জাগ্রত এই আসন। দুর্গাশঙ্কর বহু অনুসন্ধানের পর এমন স্থান খুঁজে পেয়েছিল 120 বছর আগে, আর তখন থেকেই এই আসনকে তিলে তিলে গড়ে তুলেছে সে। তার 150 বছরের জীবনকালে এত উপযুক্ত আসন তার এটাই মনে হয়ে এসেছে। এখনো কত সময় বাকি, থাকতে হবে এখনো প্রায় গোটা কলি জুড়েই। তারপর আসবে নতুন জন্ম, পুনর্জন্ম। তখন সে দেব অবতার রূপে পূজিত হবে দিকে দিকে। কলিতে কি কেবলই কল্কি নাকি কোনো রুদ্র অবতারও ভূমিষ্ঠ হওয়ার কথা ছিল? পৃথকভাবে কল্কি অবতার আসবে যুগের শেষে, আর রুদ্র অবতার থাকবে একেবারে প্রথম থেকে শেষ অবধি। কিন্তু কে সেই রুদ্র অবতার, তা কেউ ধরতে পারে না। সে যেন মিশে যায় মানুষের মধ্যে, প্রকৃতির মধ্যে। দুর্গাশঙ্করের হঠাৎ হুঁশ ফিরল। কোথায় যেন সে হারিয়ে গিয়েছিল কি সব ভাবতে ভাবতে। মাটিতে বসল এইবার, পদ্মাসনে উপবিষ্ট হয়ে চোখ বুঝল। আর এমন ভাবে নয়, এইবার মুখোমুখি লড়াই আবশ্যক। পৃথিবী ভরে যাচ্ছে ভয়ানক প্রেত পিশাচে। ধ্যান শেষ করে দুর্গাশঙ্কর যখন উঠল, তখন গোটা একটা দিন পেরিয়ে আবার গভীর রাত হয়ে এসেছে। সে উঠে দাঁড়িয়ে আকাশপানে জোর হাত করে প্রণাম করল এবং হাঁটা লাগাল সেই রুক্ষ পর্বতমালার দিকে। গাঁয়ের লোকজন হঠাৎ কেমন নির্জীব হয়ে পড়েছে, যেন কারুর গলা তুলে কথা বলার মতো কণ্ঠের জোর নেই। এক ভীষণতর আচ্ছন্নতায় পরিপূর্ণ হয়ে তারা চোখ তাকিয়েও যেন সকলে ঘুমিয়ে পড়েছে। তাদের চলন গমন কিছুই আর তাদের বশে নেই, তাদের যেন অন্য কেউ নিয়ন্ত্রণ করছে। আর যে করছে সে এখন গায়ের শ্মশানে বসে নরকের দ্বার খুলে রেখেছে। দুর্গাশঙ্কর শ্মশান ভূমিতে পা রাখতেই মগরু ঘাড় ফিরিয়ে তাকালো। তার চোখ দুটো মিশমিশে কালো হয়ে গিয়েছে, পুরো চোখটাই পাথরের মতো কালো। তা দেখেই দুর্গাশঙ্কর বুঝল মগরু এই মুহূর্তে ভীষণ ভয়ানক এক খেলায় মেতেছে। অতল ও সুতাল প্রহরীদের আহ্বান করে তুলে আনছে সে। তারা মহাসর্বনেশে প্রেতগণের অন্তর্ভুক্ত। এরা যদি একবার উঠে আসে তবে চোখের নিমেষে গোটা পৃথিবীর প্রহরী হয়ে উঠবে তারা, আর তারা কেবল মগরুর আজ্ঞাবহ হবে। এখনই উপযুক্ত সময় এই শয়তানকে বাধা দেওয়ার। দুর্গাশঙ্কর গলা তুলে বলে উঠল, মগরু, আমি 1 করোড় সিদ্ধি নিক্ষেপ করলাম তোর দিকে, ক্ষমতা থাকে আমায় ঠেকিয়ে দেখা। এই কথা কানে যেতেই মগরু একটু থতমত হয়ে তাকিয়ে রইল কিছুক্ষণ দুর্গাশঙ্করের দিকে।
ধীরে ধীরে হতবাক ভাবটা কেটে যেতে তার মুখমণ্ডলে ঘনিয়ে এলো ভীষণ ক্রোধের ছায়া। বিরক্তি ও রাগের হুঙ্কার ত্যাগ করে সে বলে উঠল, তুই কি করলি শয়তান? আমার কাজে ব্যাঘাত ঘটালি, আর তোকে অস্ত রাখবো না। নে, তবে আমি আমি 3 করোড় সিদ্ধি দিলাম তোর দিকে, দেখি কেমন করে বাঁচতে পারিস। এরপর দুর্গাশঙ্কর আরো অধিক করক সিদ্ধি নিক্ষেপ করল মগরুর দিকে। এই বিষয়টি অতি উচ্চমানের এক লড়াইয়ের ধরন, যা মূলত 2 বা তার অধিক উচ্চ সিদ্ধিপ্রাপ্ত সাধক জাতীয় ক্ষমতাধরেদের মধ্যেই হয়ে থাকে। করক হল এক প্রকার মাপকে বোঝায়। 1 করক সিদ্ধি মানে সাধকের যে কোনো সিদ্ধিপ্রাপ্ত সাধনার ক্ষমতা বিশেষ। অর্থাৎ এক পক্ষ যদি 1 করক সিদ্ধি প্রয়োগ করে, অপর পক্ষকে তার চেয়ে অধিক করক সিদ্ধি প্রয়োগ করে তা খণ্ডাতে হবে, এবং নতি স্বীকার না করার মনোবৃত্তি থাকলে অতিরিক্ত 1 করক দিয়ে প্রতিপক্ষকে পরাস্ত করার প্রক্রিয়া চলতেই থাকবে। এই করক সংখ্যা 21 অতিক্রম করার সাথে সাথে বাড়তে থাকে লড়াইয়ের তীব্রতা। যারা লড়াই করছে তাদের ওপর শত্রুর প্রয়োগ করা করক সিদ্ধির প্রভাব বাড়তে থাকে, দেহের মধ্যে নানান অস্থিরতা অলৌকিক পরিবর্তন লক্ষ্য করা যায়। যার সহন ক্ষমতা অধিক সে তা ঠেকিয়ে রাখতে পারে। দুর্গাশঙ্কর হেঁকে বলে উঠল, আমি তোর ওপর 100 করক মহাসিদ্ধি প্রয়োগ করলাম। 3 করকের বিরুদ্ধে হঠাৎ করে যে দুর্গাশঙ্কর 100 করক সিদ্ধি প্রয়োগ করে বসবে তা বুঝতে পারেনি মগরু। নিমেষের মধ্যে তার দেহে পরিবর্তন লক্ষিত হল, সঙ্গে সঙ্গে কয়েক হাত ছিটকে গিয়ে মাটিতে আঁচড়ে পড়ল সে। কিছুক্ষণ থেমে দাঁতে দাঁত পিষতে পিষতে বলে উঠল, তবে রে মহাসিদ্ধির খেলায় কাত করবি ভেবেছিস? ভুলে যাস না আমি পাতালেও বিচরণ করি, আমার সিদ্ধির ক্ষমতাও কিছু কম নয়। এইবার দেখ, তবে আমি তোর উপর 500 করক সিদ্ধি প্রয়োগ করলাম। একটা অতি প্রচণ্ড অদৃশ্য কোনো কিছুর মোক্ষম এক প্রহার বর্ষিত হল দুর্গাশঙ্করের ওপর। তার দেহের শিরা উপশিরা ফুলে উঠল, সে একটু মৃদু কেঁপে উঠল মাত্র। পুরো আঘাতটাই নিজ ক্ষমতা বলে সহ্য করে নিল দুর্গাশঙ্কর। এই দেখে মগরু সাংঘাতিক অবাক হয়ে তাকিয়ে রইল কেবল। ততক্ষণে সে উঠে দাঁড়িয়েছে এবং তাকে কিঞ্চিত দুর্বল মনে হচ্ছে। দুর্গাশঙ্করের বিশেষ কিছুই ক্ষতি হল না দেখে মগরু ভীষণ ক্রোধিত হয়ে উঠল এবং বলল, আর নয়, আর কিছুতেই নয়, এবার আমার আসল রূপ আমায় নিতেই হবে দেখছি। এই বলে মগরু বিরাট এক লাফ দিয়ে মাটিতে ঝাঁপিয়ে পড়ল। ধুলোয় ভরে গেল চারিদিক। সে মাটিতে লাফিয়ে পড়ল ঠিকই, কিন্তু দুর্গাশঙ্কর তাকে দেখতে পেল না। কোথায় গেল মগরু? দুর্গাশঙ্কর এদিক ওদিক চোখ ফিরিয়েও দেখল, কিন্তু না, কোথাও সে নেই। কিন্তু এর কিছু সময়ের মধ্যেই আলগাভাবে যেন মাটি দুলে উঠল। পরক্ষণেই আবার, কিন্তু কম্পন এবার আরো বেশি তীব্র। কিন্তু প্রায় চোখের পলকে যেটা ঘটল তাতে দুর্গাশঙ্কর ভীষণ অবাক হয়ে গেল। বিষয়টা দুর্গাশঙ্করের কাছে
আকাশ থেকে পড়ার মতো হলেও আসল ঘটনাটা হলো মাটির তলা থেকে উঠে আসা। আর মাটির তলা থেকে যে উঠে আসলো সে এক মহা সর্বনেশে বিরাট দর্শন মূর্তি। দুর্গাশঙ্কর বলে উঠল, এ কি তুই? তুই তবে দানব দর্পপতি? এতদিন তবে, হ্যাঁ বুঝেছি, তুই তবে এখন দর্পদারের প্রহরী হয়েছিস। অন্ধকার অশুভ জগতের প্রতি এত টান তোদের হয় কেমন করে বুঝি না। শুধুই কি কেবল ক্ষমতার নেশা? হ্যাঁ, লোভ আর পাপাচার তোকে কোথায় নিয়ে এসে ফেলেছে দেখ। যে পৃথিবীর বুকে তোর জন্ম হয়েছে, যে তোর মাতৃ সমান, তাকে তুই ধ্বংস করতে উন্মাদ হয়ে উঠেছিস। ওরে, এ তো তোর মাতৃক্রোর। তবে তোর থেকে এসব আশা করা চায়? যে নিজের গর্ভধারিণী মায়ের প্রাণ নিতে কুণ্ঠাবোধ করে না, তার কাছে আর ধরিত্রী মাতার স্থান কোথায়? তবে শোন রে মূর্খ, আমি তোকেই এতদিন খুঁজছিলাম, কিন্তু ঈশ্বরের ইচ্ছে বদল করে কার সাধ্য। কি অপ্রত্যাশিত ভাবে তুই নিজেই আমার কাছে চলে এলি। এইবার দেখ আমি কি করি। আমি তোর দিকে 1,000 করক মহা উগ্র সিদ্ধে নিক্ষেপ করলাম। এই বলে দুর্গাশঙ্কর কয়েক পা পিছিয়ে দাঁড়াল। কিন্তু সে যে এমন কিছু একটা ঘটাতে চলেছে তা ধারণা করা একেবারেই অসম্ভব। দুর্গাশঙ্কর যে প্রয়োজনে শত্রুর সম্মুখে কি ভয়ানক হয়ে উঠতে পারে তার বোধহয় কোনো সীমা নেই। সে কিভাবে এমন হলো? সে কি বিশেষ কেউ? শক্তিমান তান্ত্রিক সাধক তো অনেকেই হয়, কিন্তু সে যেন মহাপ্রকাণ্ড কিছু যা ধরা ছোঁয়ার মধ্যে থাকে না এমন কিছু। তার কয়েক পা পিছিয়ে যাওয়াটা যেন বাঘ যেমন শিকারের দিকে ঝাঁপিয়ে পড়ার পূর্ব মুহূর্তে নিজেকে টান টান করে নেয় তেমনই ছিল। কারণ এর পর দুর্গাশঙ্কর যে তাণ্ডব আরম্ভ করেছিল তা পৃথিবীবক্ষে ঘটা অতীব বিরল। দর্পপতি, এইবার তোর দর্প চূর্ণ করব আমি। প্রস্তুত হ শয়তান, তোর বিনাশের সময় উপস্থিত। এই বলতে বলতে দর্পপতি রূপী মগরু দেখল দুর্গাশঙ্করের দৈহিক গড়ন ক্রমশ বদলাতে লেগেছে। চোখের পলকেই তার চেহারা প্রকাণ্ড হতে হতে আকাশ ছোঁয়া হয়ে উঠছে, সাথে সাথে তার মুখের ধরন বদলে গিয়ে দানবিক হয়ে যাচ্ছে। মূল মাথার দুই পাশ দিয়ে বেরিয়ে আসছে আরো দুটি ভয়ানক দর্শন মস্তক। মানব থেকে দুর্গাশঙ্কর যেন দানবে রূপান্তরিত হল। কিন্তু এই রূপ দেখে মগরু খেই হারিয়েছে। এ তো কোনো উচ্চকোটির ভৈরবগণের ন্যায় চেহারা, কিন্তু দুর্গাশঙ্কর মানব হয়ে ভৈরব দর্শন হয়ে উঠল কেমন করে?
কোনো মানুষের পক্ষে যে এই রূপ ধারণ করা শুধু কঠিনই নয়, একেবারে অসম্ভব। তবে কি দুর্গা শঙ্কর অন্য কেউ? সে কি মানব গোষ্ঠীভুক্ত নহে? এসব চিন্তা ভাবনার মাঝেই দুর্গা শঙ্করকে যুদ্ধে আহ্বান জানিয়ে দর্পপতি একটি দানবিক হুঙ্কার দিয়ে উঠল। তাতে চারিদিক থরথরিয়ে গেল। বিনিময়ে দুর্গা শঙ্করের সেই ত্রিমস্তক দানব আকাশ বাতাস ছিন্ন করার মতো ভীষণ গর্জনে কাঁপিয়ে দিল গোটা পৃথিবী পক্ষ। দর্পপতি দুলে উঠে ভারসাম্য হারাতে হারাতেও সামলে নিল নিজেকে। তার ওপর দুর্গা শঙ্কর 1,000 করক সিদ্ধি প্রয়োগ করায় সেই শক্তির রেশ ও প্রভাব দর্পপতিকে ভীষণভাবে কাবু করে রেখেছে। একই বিভূতিকে বন্দী করেছে সে, আবার গোটা পৃথিবীকে ধ্বংসের মুখে দাঁড় করিয়ে মহা সর্বনাশ ডেকে এনেছে। এই পাপের সাজা দিতে দুর্গা শঙ্কর রীতিমতো মরিয়া হয়ে এই ভীষণ রূপ ধারণ করেছে। আজ 3 লোকে এই মহাযুদ্ধের বার্তা পৌঁছে গেছে। আজ হবে দানব সংহার। গর্জন ছেড়ে দুর্গা শঙ্কর ঝাঁপিয়ে পড়ল দর্পপতির দিকে। প্রথম আঘাতটা খেয়েই প্রায় 10 হাত দূরত্বে গিয়ে পড়ল সে। চারিদিকের পরিবেশ তখন উন্মত্ত হয়ে উঠেছে, কিন্তু তাতে কি হবে? ওই আঘাতটাই মগরুকে আরো ক্রোধিত করে তুলল। চোখের পলকে হুঙ্কার দিয়ে উঠে দাঁড়িয়ে ঝাঁপিয়ে পড়ল তার শত্রুর দিকে। ক্রমে ক্রমে হুঙ্কার আর আছড়ে পড়া চলতেই থাকল। এসবের মধ্যে ক্রমাগত আঘাত ও করক সিদ্ধির প্রহার সইতে সইতে মগরুর ক্ষমতা হ্রাস পাচ্ছিল। একসময় বিভূতির ওপর থেকে তার মন্ত্রের বাঁধন আলগা হল। বিভূতি জ্ঞান ফিরে ভাবল, এটা সে কোথায়, আর মাটি এমন কাঁপছে কেন? দানবিক হুঙ্কার যেন চারিদিক গম গমে করে রেখেছে। বিভূতি পেছন দিকে ঘাড় ফেরাতেই দেখল 2 বিরাট দানবের সাংঘাতিক যুদ্ধ চলছে অদূরেই। আকাশ ছোঁয়া তাদের দৈহিক উচ্চতা ও ভয়ানক গরম। একজনের সারা শরীর ঘন কালো লোমে ঢাকা এবং তার মুখটা কুমির শ্রেণীর পশুর মতো। বড় বড় ধারালো দাঁতে আগুন জ্বলছে, আর অন্যজনের ধরে 3টি মাথা, 1 জোড়া তীক্ষ্ণ শিং প্রতিটিতে। তার দেহ বিরাটাকার পেশিবহুল বীরের মতো। পরনে কেবল একটি গাঢ় রঙের ধুতি ও গলায় কোমরে বাহুতে ধাতুর কবচ। হাতে একটা প্রকাণ্ড ধাতুদণ্ড ও দণ্ডের মাথায় অগ্নিশিখার নাচন। প্রবল দানবিক যুদ্ধে প্রকৃতি ভীষণভাবে কম্পমান। একে অপরকে আঘাত করার সাথে সাথে তাদের শরীর থেকে বাতাসে উড়ে যাচ্ছে লালচে উজ্জ্বল ধুলোর মতো কিছু। বিভূতি ছিল নদীর এই পাড়ে। দুর্গাশঙ্কর এইবার এক মোক্ষম আঘাত হানল দর্পপতির মাথায়। ছিটকে অনেকটা দূরে গিয়ে পড়ল সে। সে বুঝতে পেরেছে দুর্গা শঙ্কর ক্রমেই ভারী হয়ে উঠছে তার উপর। এখানে তাকে সে পরাস্ত করতে পারবে না, একে নিচে টেনে নিয়ে যেতে হবে। তারপর দর্পদ্বারে প্রবেশ করিয়ে মাঝ বরাবর 2 খণ্ডে ছিঁড়ে ফেলবে। সে হুড়মুড় করে দুর্গা শঙ্করের দিকে এগিয়ে গিয়ে তাকে একটা আঘাত করেই প্রবেশ করল মাটির মধ্যে। যে দ্বার সে পাতাল জীবেদের জন্য খুলেছিল তা দিয়ে তলিয়ে গেল গভীরে। দুর্গা শঙ্করও স্থির রইল না, আজ এই শয়তানকে চিরতরে শেষ করতেই হবে। পালিয়ে
সে নিস্তার পাবে না। এই ভেবে সেও ঝাঁপিয়ে পড়ল গভীর ফাটলের ভিতর। অন্যদিকে বিভূতি ভাবছে, এসব কি ঘটছে হঠাৎ, কোথায় যাচ্ছে এরা? সে তৎক্ষণাৎ শ্মশানের দিকে এগোতে থাকল। মাঝে যদিও নদী আছে, কিন্তু তাকে সে পরোয়া করে না। তার যেন বারবার মনে হচ্ছে ওই তিন মস্তক বিশিষ্ট বীরটি তার গুরুদেব, তার ডাকে তাকে রক্ষা করতে এসেছে সে। সময় এগিয়ে চলল। বিভূতি শ্মশান ভূমিতে সেই ফাটলের কাছে এসে যখন দাঁড়াল, তখন মৃদু হলেও তার বুকটা কেঁপে উঠল। এটা কি? ফাটলের ভেতর থেকে টকটকে লাল লেলিহান শিখা দেখা যাচ্ছে। তবে কি তারা আগুনে ঝাঁপিয়ে প্রাণ ত্যাগ করল নাকি? দর্পপতির পিছু করতে করতে দুর্গাশঙ্কর অনেকটা গভীরে এসে পড়েছে, কিন্তু চারিদিক অন্ধকার আর অন্ধকার, কেউ নেই কোথাও। আরো কিছুটা এগোতে তার চোখে পড়ল অনেক দূর থেকে একটা লালচে রক্তবর্ণ আলো দেখা যাচ্ছে যেন। দুর্গাশঙ্কর এইবার তার দানবিক রূপ ত্যাগ করে ছায়াধরের রূপ ধারণ করল। সে রূপ একেবারে অন্ধকার, নিকষ আঁধারের মধ্যে অনায়াসে হারিয়ে যেতে পারে সে, এবং প্রয়োজনে সেই স্থানে উপস্থিত থেকেও একেবারে অদৃশ্য হয়ে থাকতে পারে। তার হাতে একটা পাঁচন বাড়ির মতো পাকানো দণ্ড, সেটাই তার অস্ত্র। এ কোনো যেমন তেমন জিনিস নয়, তাবড় তাবড় ক্ষমতাধরেরাও নিমেষে শায়েস্তা হয় এতে। তাছাড়াও এর অনেক গুণ আছে, আর দর্পপতির সাথে পাতালে লড়াই করতে হলে এই অস্ত্রটি প্রয়োজন। দুর্গাশঙ্কর এগিয়ে চলল সেই রক্তিম আলোর দিকে। দুর্গাশঙ্কর যখন একদম কাছাকাছি পৌঁছল, তখন দেখল একটা প্রকাণ্ড দ্বারের মুখে এসে দাঁড়িয়েছে সে। এটাই সেই দর্পদ্বার। যে পথে সে এলো সে পথে আরও তিনটি দ্বার থাকার কথা, কিন্তু সে তিন মহাপৈশাচিক দানবকে হত্যা করায় সেই তিনটি দ্বার ধ্বংস হয়েছে। এইবার নিজেকে সম্পূর্ণ অদৃশ্য করে নিল দুর্গাশঙ্কর। তারপর প্রবেশ করল দর্পদ্বারের ভিতরে, আর সে প্রবেশ করতেই দ্বারের মুখে ঘর ঘর শব্দে একটা প্রকাণ্ড পাথর নেমে এসে দ্বার বন্ধ করে দিল। সে টের পেয়েছে। দুর্গাশঙ্কর অদৃশ্য হলেও দর্পপতি তার হদিশ পাচ্ছে, অর্থাৎ লড়াই আরো কঠিন হতে চলেছে। এই স্থান দর্পপতির, এখানে সে সবচেয়ে শক্তিশালী, তাকে পরাস্ত করবে এমন উদ্ধত্য কারোর নেই। দুর্গাশঙ্কর কিন্তু এসবে ঘাবড়াল না। সে জানে তার এই ছায়াধর রূপের অনেক বিশেষত্ব আছে। আসলে সে স্বইচ্ছায় তার উপস্থিতির হদিশ দিয়েছে দর্পপতিকে, কারণ তার জানা দরকার যে কে তাকে হত্যা করতে এসেছে। ছায়াধর এগিয়ে চলল সামনের দিকে। কিছুটা যেতেই সামান্য দূরে দেখতে পেল
একটা বিরাট পাথরের মূর্তি। তা আর কারুর নয়, স্বয়ং দর্পপতির। আর সেই মূর্তির সামনে দাঁড়িয়ে আছে আসল দর্পপতি। দুর্গাশঙ্কর অদৃশ্য অবস্থা কাটিয়ে প্রকাশ্যে এলো। আর এমনটা হওয়ার সাথে সাথেই বিকট এক গর্জন ছেড়ে দর্পপতি আক্রমণ করতে ধেলো ছায়াধরের দিকে। চোখের নিমেষে সে তার দিক পরিবর্তন করল এবং শূন্যে ভেসে সজোরে তার হাতের দণ্ডটি দিয়ে প্রহার করল দর্পপতির মাথার একদম মধ্যখানে। যন্ত্রণায় চিৎকার করে উঠল প্রকাণ্ড দানবটা। দিশেহারা হয়ে হুড়মুড় করে ছায়াধরের ওপর পুনরায় ঝাঁপিয়ে পড়তে গেল, কিন্তু ছায়াধর অদৃশ্য হয়ে গেল এবং চোখের পলকে দর্পপতির পেছন দিকে গিয়ে সজোরে তার দণ্ডটা বসিয়ে দিল দর্পপতির মেরুদণ্ডের ওপর। এমন তীব্র আঘাতে মেরুদণ্ড গুঁড়ো গুঁড়ো হতেই উপুর হয়ে পড়ে গেল দানব। আর তখন তার মাথার ওপর দাঁড়িয়ে নিজের অস্ত্রটি তুলে ধরল ছায়াধর। এখন সেই অস্ত্রের মুখটা ভীষণ তীক্ষ্ণ রূপ নিয়েছে। বজ্রবেগে তা নেমে এলো দর্পপতির মাথায়। মাথা ফুঁড়ে তা বুক অব্দি প্রবেশ করল। দানবিক আর্তনাদে দর্পপতি ভরিয়ে দিল চারিদিক। অস্ত্রটি টেনে বের করে ছায়াধর তা পুনরায় প্রবেশ করাল দানবের কোমরের একেবারে মধ্যখানে। শেষ আর্তনাদটুকু করতে করতে দর্পপতি নিজের প্রাণ ত্যাগ করে সম্পূর্ণ এলিয়ে পড়ল। ছায়াধর দেখছে দর্পপতির শরীরটা যেন একটু একটু করে উবে যাচ্ছে। দানবিক খোলস সরতে সরতে একসময় ছিন্ন ভিন্ন অবস্থায় দেখা গেল মগরুর শরীরটা। সেই শরীর এখন একেবারে ছাই বর্ণ হয়ে উঠেছে। ছায়াধর সেই স্থান ত্যাগ করে ফিরে চলল। দর্পদার যখন সে পেরিয়ে যাচ্ছে তখন দেখল অমন প্রকাণ্ড দ্বার ও দর্পপতির সে বিরাট মূর্তিটা কখন যেন ভেঙে পড়েছে। সেসব পায়ে মারিয়ে এগিয়ে চলল সে। সাংঘাতিক গতিময় দুর্গাশঙ্করের এই রূপ। কিছু সময়ের মধ্যেই সে ভূমির উপরিভাগে এসে পৌঁছল। আর হঠাৎ করে এমন একজনকে উঠে আসতে দেখে বিভূতি চমকে উঠল। কি ভয়ানক রূপ এই মূর্তির! এমন আধার বর্ণ, কে এটা? যেন সাক্ষাৎ গাঢ় অন্ধকার একটা ছায়া এসে দাঁড়িয়েছে তার সামনে। কিন্তু পরক্ষণেই তার মধ্যে বদল হতে দেখল বিভূতি। অন্ধকার ভাব একটু একটু করে কাটিয়ে তার ভেতর থেকে বেরিয়ে আসছে যেন একটা মনুষ্য দেহ। এ কি, ইনি তো তার গুরুদেব! বিভূতি আর দাঁড়িয়ে থাকতে পারল না, লুটিয়ে পড়ল মাটির ওপর দুর্গাশঙ্করের পায়ের কাছে। ছায়াধর রূপ ত্যাগ করে দুর্গাশঙ্কর বিভূতিকে স্পর্শ করল। বিভূতি মুখ তুলে চাইতে দুর্গাশঙ্কর দেখল তার দুই চোখ অশ্রুতে ভরে যাচ্ছে। দুর্গাশঙ্কর তার মাথায় হাত দিয়ে বলল, ওহে, আমি এসে পড়েছি, আর ভয় নেই। ওঠো, এখানে দাঁড়িয়ে আর কথা নয়, চলো এই স্থান এইবার ত্যাগ করি। তারা এগিয়ে চলল। প্রকৃতির বুকে আবার ফিরেছে নির্মল প্রাণবায়ু। পৈশাচিক ভাব সরে গিয়েছে ধরাধামের ওপর থেকে। দর্পপতির বিনাশ হওয়ার সাথে সাথে সব আবার
আগের মতো স্বাভাবিক হয়ে উঠেছে। শ্মশান বক্ষে তৈরি হওয়া সেই পাতালের দ্বার মাটির গভীরে তলিয়ে গিয়েছে কখন যেন। খুব ক্ষীণ একটা আলো আলো ভাব আকাশের এক কোণ রাঙিয়ে তুলছে একটু একটু করে। পৃথিবীর বুকে উদয় হচ্ছে নতুন দিনের পবিত্র সূর্য, যা মুছে দেবে এই ভয়ানক রাতের সমস্ত প্রমাণ, সমস্ত বিপদ, সমস্ত নিষ্ঠুরতা। শুনছিলেন তান্ত্রিক দুর্গা শঙ্কর পণ্ডিতের গল্প দানব সংহার। সম্পূর্ণ গল্পটি কেমন লাগলো তা নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। আমাদের ফেসবুক পেজ গল্পম্যান ফলো করতে ভুলবেন না। শেষ হলো ডি চ্যাক্সের লেখা তান্ত্রিক দুর্গা শঙ্কর পণ্ডিতের গল্প দানব সংহার। আজকের মতো চলি তবে, সঙ্গে রাখুন, শুনতে থাকুন গল্পম্যান।